এবং আমার মেজো ভাই এই ছবি আঁকতো, তাকে দেখে তার রং দিয়েই শুরু হয়েছিল। তারপরে গান করতাম ছোটবেলায়। এই আরেকটা ব্যাপার হয়েছে বলি, সেটা হলো ছোটবেলায়, একদম ছোটবেলায় 3 কি 4 বছরের সময় আমার মা মারা গেছে। তখন ওই আমার বড় বুবুরা ছিলেন, তারা মানুষ করেছেন আমাকে, আর মায়ের অভাবটা নিশ্চয়ই সাংঘাতিক ফিল করতাম তখন, কিন্তু হয়তো বলিনি। কিন্তু একদম খুব ছোটবেলার থেকে আমার খুব এই ধরনের কিছু করার ইচ্ছা ছিল। আমি মাঝখানে নারায়ণগঞ্জে পড়েছি 2 বছর, 9-10। তখন বাংলাদেশের রাষ্ট্রভাষা আন্দোলন হলো এবং শুনলাম আগে থেকে ওখানেও কিছু কিছু এরকম প্রসেশন হচ্ছে কিংবা ভাষার দাবি জানানো হচ্ছে নারায়ণগঞ্জে। তখন ঢাকার যে ঘটনাটি ঘটল সেটা তো মানে অসহনীয়, দুর্দান্ত একটি ঐতিহাসিক ঘটনা। তো সেটা শুনে সমস্ত নারায়ণগঞ্জের লোক একেবারে, বিশেষ করে যুবকরা একেবারে আন্দোলনে নেমে পড়লো। তো তখন দেখলাম যে আমি কী করব। আমি তখন ছবি আঁকতাম, তখন ওই অনেক কার্টুন এঁকে, সারা রাত ধরে কার্টুন এঁকে এঁকে সমস্ত নারায়ণগঞ্জ শহরে শহরে ছড়িয়ে দিতে আমার বন্ধু বান্ধব মিলে, ওরা ডাঙা তো আমি আঁকতাম, রাতের পর রাত করেছি। তারপরে আমি একটা বেশ ইয়ে হলো, গন্ডগোল হয়েছিল কোনো একটা ব্যাপারে, তো যাই হোক শেষ পর্যন্ত অ্যারেস্টেড হলাম। যাই হোক, তো সেন্ট্রাল জেলে আমার নানা রকম অভিজ্ঞতা হয়েছে, মানুষ ভাষার জন্য যে কত ওখানে করতে পারে, এবং খুব সাধারণ মানুষ সেন্ট্রাল জেলে, সেই কথা আমার মনে আছে, সে বলছে যে আমরা তো বাইরে নেই, বাইরে থাকলে আমরা নিশ্চয়ই রাষ্ট্রভাষা আন্দোলনে যোগ দিতাম, কিন্তু আপনারা এসছেন, আপনাদের সঙ্গ পেয়ে আমরাও ভাবছি যে আমরা রাষ্ট্রভাষা আন্দোলনে। এই যে ভাষার প্রতি যে দরদটা ছিল, ছিলই বলি, এখন বোধহয় সেই দরদটা অতটা নেই। আমি তো প্রথম আর্ট কলেজে জয়েন করলাম, তারপরে টেলিভিশন যখন এলো তখন এক গোড়ার থেকে আমরা টেলিভিশনে। তো আমার উদ্দেশ্য ছিল যে এই বাংলাদেশের আর্ট কালচার পাকিস্তানি আমলে যেটা চাচ্ছে ওরা, এটা একটা অদ্ভুত মোড়কে কভার করতে চাচ্ছে। বাংলা কালচারটাই নাকি বিধর্মিত, হ্যাঁ, সেইটা আমাকে ভীষণ আঘাত করছে। আমি টেলিভিশনে এসেই, এটা তো হতে পারে না যে তোমার কালচার, তোমার এর মধ্যে মানুষ হয়েছ, এর মধ্যে এটা এই কালচারকে তুমি অস্বীকার করবে কী করে? এবং সেই কারণে ধর্মের একটা আছে কালচার, কিন্তু ধর্মের কালচার পৃথিবীতে কোথাও সম্পূর্ণভাবে মানুষকে গ্রাস করতে পারে না, তো সেই দেশের কালচারটাকে মানতেই হয়। যাই হোক, টেলিভিশনের শুরুতেই আমি বললাম যে আমাদের ছোটদের তখন গানও শেখে না, এটাও শেখে না, ছবি আঁকে না, এটা করে না। তখন আমি টেলিভিশনে তো অনেক অনুষ্ঠানই করেছি, আমরা যৌথভাবেই করেছিলাম, অনেকেই করেছেন। তো আমি বিশেষ করে ছোটদের অনুষ্ঠানের দিকে ভীষণভাবে তাকালাম যে এদের কী করে শেখানো যায়, সব কিছু জানবে তারা। তারপরে নতুন কুড়ি বলে অনুষ্ঠানটি করেছিলাম যে বাচ্চারা যেন সব বিষয়ে শেখে। আমি সেই টেলিভিশনে যোগ দেওয়ার সময় থেকেই, আগেই অবশ্য আমি পাপেটের সঙ্গে যুক্ত ছিলাম, কলকাতা থেকে রাজস্থানের পাপেট দেখেছি, অনেক জায়গার পাপেট দেখেছি। তো এখানে এসে আমার ছাত্র যারা ছিল আর্ট কলেজে তাদের দিয়ে শুরু করলাম, এবং আলটিমেটলি খুব সাকসেসফুল কতগুলো সিরিজ হলো, মনের কথা হলো, যেটা বাচ্চাদের সাংস্কৃতিক উপলব্ধি শেখানো হয়। ছবি আঁকাটা বিশেষ, কিন্তু ছবি আঁকাকে কেন্দ্র করে তার মানসিক যে প্রসার, ছোটদের ভীষণ প্রয়োজন কল্পনা শক্তি। রবীন্দ্রনাথ বারবার বলেছেন, নানা জায়গায় বলেছেন যে
শিশু শিক্ষার সর্বশ্রেষ্ঠ উপাদান অথবা শিক্ষার সর্বশ্রেষ্ঠ উপাদান হলো কল্পনা শক্তির বিস্তার, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থা কেন জানি আস্তে আস্তে উঠে গেল। কল্পনা শক্তি যেন না হয়, আমরা পড়াশোনা করছি কেন, এই চাকরি করবো বলে পড়াশোনা করছি, ওই চাকরি করবো বলে পড়াশোনা করছি, এছাড়া যেন আর কোনো পড়াশোনার কোনো অর্থই নেই। আনন্দ জিনিসটা যদি কোনো জিনিসের প্রতি আরোপিত করো, তাহলে সেই আনন্দটা, সেই জিনিসটা না পেলে হবে না। আর যদি কল্পনায় আনন্দ আসে, তাহলে তুমি তো সাধারণ কিছু দিয়েই পাবে। এই যে কল্পনা শক্তি ভেঙে দেওয়ার যে রেওয়াজ এসছে, এটা একটা কারণ আমাদের সমাজে। আরেকটা হলো, সে কিছু বানাচ্ছে নিজের হাতে, কিছু করছে বাচ্চা এত পেয়ে যাচ্ছে, এবং সেই পাওয়াটা একটা কম্পিটিশন হয়ে গেছে আজকাল, সেটা বড় কথা। পৃথিবী জোড়া কম্পিটিশনে আমাদের পাপেটের অনুষ্ঠান শ্রেষ্ঠ প্রাইজ পেয়েছে, যাই হোক এরকম আরো আছে। তো এটা খুব যে চেষ্টা হচ্ছে তা নয়, 10 বছর পরে আমাদের দেশে পাপেট টাপেট নাও থাকতে পারে, বিদেশিরা আসবে ওদের কাছ থেকে ভাড়া করে কিংবদের মতো করে, আর চেষ্টা করার দরকার নেই। এখন পয়সা থাকলে কেনা যায়, সুতরাং আমাদের দেশে পাপেট টাপেট থাকার দরকার নেই। পাপেট অনুষ্ঠান বা এদের বিদেশ থেকে আসবে, কার্টুন বিদেশ থেকে আসবে, ভাষা বিদেশ থেকে আসবে। এই যে তোমরা যে এটা খুব চমৎকার প্রচেষ্টা করছো, এইগুলো জানতে চেষ্টা করছো, এটা খুব ভালো কথা। তোমাদের বিশেষ বিশেষ কি বলবো, ধন্যবাদ জানাই আমাকে নির্বাচন করার জন্য। ধন্যবাদ।